120টি স্বনির্ভর গোষ্ঠী মিলে 1200 পরিবারের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী। মহিয়ারি এক নবদিগন্ত সংঘের পক্ষ থেকে 120টি স্বনির্ভর গোষ্ঠীর দল প্রায় 1200 পরিবারের হাতে তুলে দেয় খাদ্য সামগ্রী। এছাড়াও এই করোনা মোকাবিলার জন্য আগে বিতরণ করা হয়েছে মাস্ক, এবং মানুষ কিভাবে সতর্ক থাকবে এবং হাত স্যানিটাইজার দিয়ে কিভাবে মানুষ ব্যবহার করবে সেই সম্পর্কিত প্রশিক্ষণ শিবিরও আয়োজন করা হয়েছে এর আগে, জানানো হয় এই সংঘের পক্ষ থেকে। আমরা মহিয়ারি এক নবদিগন্ত সংঘর পক্ষ থেকে আমরা দলের আমাদের 120টা দল, তা আমাদের 1200টা পরিবারকে আমরা এই চাল আলু ডিম, এই একটা করোনা ভাইরাসে যাতে ওদের অসুবিধা হচ্ছে তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে একটা ওদের ত্রাণের ব্যবস্থা ওদের হাতে করেছি এবং ওদের হাতে তুলে ধরব। সঙ্গে মহিয়ারি এক নবদিগন্ত সংঘ আমাদের আমরা বর্তমানে বহুমুখী সমবায়ে আমরা এসেছি, তো আমরা সকলে মিলে উদ্যোগ নিয়েছি যে যারা মানে এই দুরবস্থার শিকার হয়েছে তাদের মানে ভাত খেতে পাচ্ছে না, ঘরেতে মানে অন্য সংস্থা করতে পাচ্ছে না, তখন তাদের পাশে আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং প্রত্যেককে যাতে আমরা কিছুটাও তান তুলে দিতে পারি আমরা সেদিকটা লক্ষ্য রাখছি, এবং তার সাথে আমরা বাচ্চাদেরও যাতে কিছু দিতে পারি আমরা রিসেন্ট বাচ্চাগুলোদের একটু মানে কেক আমরা বিতরণ করেছি দাদা। আর তারপরেতে আমরা এই কিছুদিন আগে আমরা মাস্ক স্যানিটাইজার ব্যবহার, কিন্তু স্যানিটাইজারটা তো দিতে পাচ্ছি না, আমরা কী করে ব্যবহার করে বারবার হাত যাতে ধুতে পারে, ধুয়ে কোনো জিনিস করতে পারে, কাজে হাত দিতে পারে, আমরা সেটা তো সচেতন করেছি ওদেরকে। হ্যাঁ, এখনও করে চলছি, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সটা তাতে মানতে পারে সেটাও আমরা তাদেরকে সচেতন করছি, বারবারভাবে বলছি, এবং আমরা আশেপাশে লক্ষ্য রেখেছি যাতে কাদের যদি কোনো অসুবিধে হয় তাদেরকে আমরা এই কিছুটা তান আমরা তাদের হাতেও তুলে দিতে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আজকে থেকে আমরা চালু করেছি এবং আমাদের এটা রোজই দেওয়া হবে। সোশ্যাল ডিস্টেন্স মানতে গেলে আমরা একসাথে সবাইকে ডেকে নিতে পারছি না, আমরা প্রত্যেক দিন 100টা করে পরিবারকে আমরা কিছুটা তান হাতে তুলে দেবো, এবং আমরা একটা তাদেরকে আলাদা আলাদা করে টাইম করেছি যাতে গ্যাদারিং না হয়, ওই জন্য আমরা একটা থেকে আমরা টাইম করেছি একদম টানা 4:30 পর্যন্ত দেবো, এবং ডিস্টেন্স মেনে যাতে এই জিনিসটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেদিকটাও আমাদের কমিটির সবাই মিলে লক্ষ্য রেখেছে। আর আমরা আগামী দিনও চেষ্টা করব যাদের আরও অসুবিধার মধ্যে পড়েছে তাদের অন্য দিক দিয়েও সাহায্য করা। আমি এই নবদিগন্ত মহিয়ারি এক নবদিগন্ত সঙ্গের সেক্রেটারি দীপালি বাগ, ধন্যবাদ। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।